ধান অন্যান্য ফসলের মতো নয়। এটি তিনটি আলাদা মহাদেশে মানুষের আয়ত্তে এসেছে। হাজার হাজার বছর ধরে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ক্ষুধার্ত সভ্যতার মুখে অন্ন তুলে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে ধান চাষিরা একটি প্রচলিত পদ্ধতি ব্যবহার করেন। তারা দেখেছেন শুকনো জমির থেকে ভেজা জমিতে চাষ ভালো হয়। তারা যখন খেতে জল জমতে দেন, তারা দেখেছেন তাতে আগাছা মারা গেলেও ধান গাছ বেঁচে থাকে। এই জন্য আজও মাসের পর মাস চাষিরা খেতে জল জমিয়ে রাখেন। এই কারণে চাষের মধ্যে ধান চাষ সব থেকে অপরিষ্কার। মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া যখন মৃত গাছেদের বিয়োজিত করে, তারা সচরাচর কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে, কিন্তু জলে ডোবা জমিতে বাতাস ঢুকতে পারে না, তাই জৈব বর্জ্যের কার্বনের সঙ্গে বিক্রিয়া করার জন্য কম অক্সিজেন থাকে। এর ফলে মিথেন নামক গ্যাস সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। মিথেন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মতো দীর্ঘক্ষণ থাকে না, কিন্তু 20 বছরের সময়সীমায় তা পৃথিবীকে 80 গুণ বেশি উত্তপ্ত করতে পারে। এছাড়াও সারে নাইট্রোজেন থাকার কারণে ধান গাছ নাইট্রাস অক্সাইড নিঃসরণ করে, যা কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা 270 গুণ বেশি শক্তিশালী। আপনি যদি কিলোগ্রাম পিছু নির্গমন দেখেন, এক বাটি ভাত একটি পর্ক সসেজ বা একটি চিজের টুকরোর থেকে খুব খারাপ কিছু নয়। কিন্তু আমরা যেহেতু অনেক পরিমাণে ভাত খাই, তাই এই সমস্যার সমাধান করলে দূষণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সবথেকে সহজ সমাধান হলো ক্ষেতের জল বের করে দেওয়া, যাতে ব্যাকটেরিয়া মিথেন তৈরি করতে না পারে। গাছের শিকড়ে পর্যাপ্ত পরিমাণে জল আছে, আপনি শুধু জমে থাকা জল কমিয়ে দিচ্ছেন, এর ফলে জমি থেকে উৎপন্ন মিথেনের পরিমাণও কমছে। মার্সি বারানস্কি থাইল্যান্ডে ধান চাষকে দূষণমুক্ত করার কাজ করছেন। So in principle it's a simple technology and doesn't require any নীতিগতভাবে এটি খুবই সরল উপায়, যাতে কোনো বিশেষ যন্ত্রপাতি লাগে না। আপনি একটি ফুটো করা টিউব, এমনকি সোডার ক্যান জমিতে রাখুন। এটি আপনাকে জলতলের নিচে থাকা জলের উচ্চতা বোঝাবে। এবার আপনি স্বাভাবিকভাবে জমিকে শুকোতে দিন, যতক্ষণ না সেটি গাছের তলার শিকড় অবধি পৌঁছায়। এটা হলেই আপনি জমিতে আবার সেচ দিন। এই সাধারণ কৌশল ব্যবহার করে কিছু ক্ষেতে মিথেন নির্গমন অর্ধেক করে ফেলা গিয়েছে। এটি জল সঞ্চয় করে, যা মূল্যবান সম্পদ। কিন্তু কৃষকরা সমস্ত ধান এভাবে চাষ করছেন না কেন? প্রথম কারণ হল অভ্যেস ও নীতির পরিবর্তন। বাংলাদেশে একটি সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, প্রণোদনা না থাকায় বিকল্প এই পদ্ধতি জনপ্রিয়তা পায়নি তাদের কাছে। তারা যতটা জমিতে সেচ করেন তার জন্য টাকা দেন, যতটা জল ব্যবহার করেন তার জন্য দেন না। ফলে জল বাঁচাতে তারা খুব আগ্রহী নন। দ্বিতীয় সমস্যা হলো নাইট্রোজেন। যে জমিতে জলের পরিমাণ মৌসুম অনুযায়ী আলাদা হয়, তারা কেবলমাত্র শুকনো বা কেবলমাত্র ভেজা জমির তুলনায় বেশি নাইট্রাস অক্সাইড তৈরি করে। এর কারণ, ক্রমাগত ভেজালে ও শুকনো করলে জমিতে ফাটল দেখা দেয়। এই ফাটলে অক্সিজেন প্রবেশ করে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাস অক্সাইড তৈরি করে। কম সার ব্যবহার করলে এই সমস্যার সমাধান করা যায়। বিজ্ঞানীরা এটি পুরোপুরিভাবে বন্ধ করার চেষ্টা করছেন। তৃতীয় সমস্যা হল, জমি বেশি শুকিয়ে গেলে ফলন কম হবে। একটি সমীক্ষায় দেখা গেছে, ক্রমাগত ভেজানো ও শুষ্ক হওয়া জমিতে 5% কম ফলন হয়েছে। সহজে এই সমস্যার সমাধানের উপায় হল একেবারে খটখটে শুকনো থেকে প্লাবিত করার বদলে অল্প ভেজা থেকে প্লাবিত করা। এর ফলে একই পরিমাণ চাল পাওয়া যায়, কিন্তু 1/4 জল কম খরচ হয়। আরেকটি সমাধান হতে পারে অন্যান্য প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি। একটি উপায় হতে পারে রাইস ইন্টেন্সিফিকেশন ব্যবস্থা, যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটি 4টি কাজ করার মাধ্যমে ধান চাষের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করে। চাষিরা কেবলমাত্র সবল চারাগুলিকেই খেতে রোপণ করেন, তারা দূরত্ব বজায় রেখে রোপণ করেন, যাতে পুষ্টি পদার্থ নিয়ে একে অপরের সঙ্গে লড়াই না বাঁধে। তারা জমি ভেজা ও শুকনো রাখেন, তারা জমি নিয়ে আগাছা পরিষ্কার করেন। স্বল্প জমির চাষিরা এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন, যা ভারত ও ইন্দোনেশিয়ার সরকারের সমর্থন পেয়েছে। দূষণহীন উপায়ে ধান চাষ করা সমাধানের এক ছোট পদক্ষেপ মাত্র। হাজার হাজার কোটি টন কৃষিবর্জ্য হল আরেকটি দ্বীপ, এবং কৃষকরা এগুলি নিয়ে যেভাবে কাজ করেন তা মানুষ ও পৃথিবী দুইয়ের জন্যই বিষাক্ত। কিন্তু খড়ের এই ব্যবহারগুলো আকারে খুব ছোট। চেষ্টা করতে হবে যাতে এগুলি থেকে শক্তি বা এমন কিছু জিনিস তৈরি করার, যা সেই খামারেই ব্যবহার করা যাবে।
বিজ্ঞানী অনুভূতি ভাটনাগর খড়ের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ভারতে খড় সংগ্রহ ও পরবর্তী কৃষিচক্রের মধ্যে মাত্র 2 সপ্তাহ সময় থাকে। 2 সপ্তাহের মধ্যে এগুলি সংগ্রহ করে অন্যত্র পাঠিয়ে কোনোভাবে ব্যবহার করতে হবে, নইলে এগুলি নষ্ট হয়ে যাবে। এত কম সময় থাকার জন্য কৃষকদের কাছে সবথেকে সস্তা বিকল্প হল এগুলি জ্বালিয়ে দেওয়া। খড় পোড়ানো এমন এক প্রথা যা বাতাসে দূষক ছড়িয়ে দেয় এবং পুরো শহরের শ্বাসরোধ করে। এখানে পরিবেশ পরিবর্তন সবথেকে বড় সমস্যা নয়, মূল সমস্যা হলো বিষাক্ত গ্যাস যা মানুষ শ্বাসের সঙ্গে গ্রহণ করে। এই সমস্যা সমাধানের একটি উপায় হলো জমিতে ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়া, যা খড়কে বিয়োজিত করে পচিয়ে দেবে। কৃষকরা এগুলিকে জমিতে মিশিয়ে জমির উর্বরতা বৃদ্ধি করতে পারেন। এই বিয়োজনে 3 সপ্তাহ সময় লাগে। বিজ্ঞানীরা এই সময় কমাতে না পারলে এর ফলে চাষের সময় কমে যাবে। আরেকটি উপায় হলো জমি থেকে এই খড় সরিয়ে তাকে উচ্চ তাপমাত্রায় গরম করে বায়োচার নামক শুকনো বস্তুতে পরিণত করা। বায়োচার একটি সচ্ছিদ্র কার্বন সমৃদ্ধ বস্তু যেটা উপরের মাটিতে মেশানো যায়। এতে থাকা ছোট ফুটোয় জল ও সার বেশিদিন আটকে থাকতে পারে। এগুলিকে বিদ্যুৎ কেন্দ্রে কয়লার মতো দূষণকারী জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি সম্ভাবনাময় উপায়। কিন্তু বায়োচার শিল্প তৈরি অত সহজ নয়, কারণ খড়ের গুণমান খুবই পরিবর্তনশীল। এর ফলে প্রক্রিয়াকরণ কেন্দ্রের মালিকের পক্ষে একই মানের বায়োচার বিক্রি করা কঠিন হয়ে যায়। আমরা যখন কোনো শিল্প বা বাণিজ্যিক প্রকল্পের কথা বলছি, আমাদের দরকার সুষম গুণমান নিশ্চিত করা। আমি প্রতিদিন যেন একই মানের দ্রব্য উৎপাদন করতে পারি। কিন্তু এই সমস্যা সমাধান করতে পারলে খড় পোড়ানোর এক শক্তিশালী বিকল্প তৈরি করা সম্ভব। কিন্তু আপাতত খামারে একে বিয়োজিত করাই বেশি সম্ভাবনাময় সমাধান বলে মনে হচ্ছে। ধান চাষের সমস্যা মেটাতেই হবে, এটা বুঝতে খুব বেশি বুদ্ধি লাগে না। এর ফলে বিশ্ব উষ্ণায়ন কমবে, এর ফলে কমে আসা জল সম্পদ রক্ষিত হবে, বায়ু দূষণ কমবে। এছাড়া চরম ভাবাপন্ন আবহাওয়ার সামনে পৃথিবীর খাদ্য ব্যবস্থাকে আরও নিরাপদ করে তোলা যাবে। মূল বাধা হলো পৃথিবীজুড়ে চাষিদের অভ্যাস। তারা কম ফলন বা আরও চরম আবহাওয়ার সঙ্গে লড়তে পারবেন না।